scene, so I knew you were a celebrity from Bangladesh. So I said, can I take a picture? So, oh, Marvel, yes, yes, Marvel, Marvel. ছবি তুলতেছে আবার মা মাঝে মাঝে দেখি চিটাঙ্গের ভাষায় কথা বলে ওরই তুই নকবি গিলাম যে মা এখানে বাঙালি কেউ বুঝে না তুমি ইংলিশ কিভাবে বলো এইভাবে বলতে বলতে আমরা এরকম মজা করি সো এরকম আমার জীবনে অনেক ঘটনা ঘটছে তোমাদের জীবনেও ঘটে নিশ্চয়ই আমার সঙ্গে হ্যান্ডশেক করছেন আর বলছেন যে আমি খুব খুশি হয়েছি আপনি আসছেন আমি মেয়ের জামাই আমি বললাম যে জি আমি মেয়ের জামাই জি আমি মেয়ের বাবা মানে আমি ওই মোমেন্টটা ভুলি না কিন্তু এটা আমি বলবো যে এটা আমার সার্থকতা যে মানে উনি আমাকে কিছুক্ষণের জন্য দেখে এতই মানে হারিয়ে গেছেন যে উনি আসলে ভুলে গেছেন যে উনি মেয়ের বাবা আমরা কিন্তু আমাদের দর্শকদের মানে আমাদের সময় কথা বলছি তোমাদের বা আরো পরে যারা আসছেন তাদের দর্শক কিন্তু মার্ভেলাস তারা কিন্তু আমাদের অনেক রেসপেক্ট আমাদের অডিয়েন্সের মতো অডিয়েন্স হয় না একটু ভালো ছবি পেলে একটু আমাদের হল নেই কিছু নেই তারপরেও ঝাঁপিয়ে পড়ে স্যালুট স্যালুট ইভেন তো তুমি দেখবা আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা অনেক সময় পুলিশও আমাদেরকে আমি আমি একবার ভুল করে তোমাদের জীবন হয়েছে কিনা জানি না আমি ভুল করে ইউটার্ন নেওয়া নিষেধ কিন্তু আমার ড্রাইভারও দেখছে না ওটা মানে এর মধ্যে আটকানো ইউটার্ন নিয়েছি আমার সঙ্গে দৌড়ে পুলিশ আসছে মানে ট্রাফিক আসছে না এসে বলছে এই ড্রাইভার বলছে এই ওই দো ওই দো ওই দো তাই আমি বললাম আমি নমস্কার সালাম আলাইকুম স্যার ও আপা আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আমরা একটা কি করি এখন একটা অভিনয় করি হ্যাঁ আপা আমার সুমিত ছিল গাড়িতে আপা তাহলে একটু অভিনয় করি আচ্ছা কি অভিনয় বলে এজ ইট যে আমি আপনাকে টিকিট দিচ্ছি আসলে দেব না আপনাকে আপনি আমাদের দেশের সম্পদ হয়ে বলতেছে আপনার অভিনয় আমার খুব ভালো লাগে দেখো আমি জানি যে ওয়ার্ল্ড সবাই বলে আর কি ওয়ার্ল্ডের সবচেয়ে ফ্রেন্ডলি পুলিশ হচ্ছে হলো ইংল্যান্ডের ইংল্যান্ডের পুলিশ হচ্ছে সবচেয়ে ফ্রেন্ডলি আমি বাংলাদেশে আমি একটা পার্টি থেকে বেরোয় সিক ফিল করতেছিলাম আমি এমন সিক ফিল করতেছিলাম হঠাৎ একটা পুলিশের গাড়ি এসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটু সামনে এসে আমার গাড়িটা আটকালো আটকানোর পর আমাকে বলছে আপনি যেতে পারবেন প্রথম আলো পর্যন্ত যে আবার গাড়ি পার্ক করে এবং গাড়িটা এসে আমাকে সে যে ফলো করছিল আমি যাই না আমি খুবই সিক ফিল করছিলাম সে এসে আটকালো আটকানো আপনি উঠে আমি শেষ আজকে মনে হয় পুলিশ আমার থানা টানে নিয়ে যাবে ইয়ে করবে তো আমাকে পাশাপাশি একটা সুন্দর মতো একটা সিভিল ড্রেসে পুলিশ উনি এসে আমার গাড়িতে উঠলেন উঠে গাড়িটা ড্রাইভ করে বলল যে সোজা কোন দিকে যাবো আমি বললাম যে হ্যাঁ আপনি শেরাটনে পাড়তে যান এদিক দিয়ে তারপর বাই তারপর ডানে বলে বাসায় গাড়ি ঢুকাই দিয়ে উনি গেল আমি ওনাকে জড়ায় ধরলাম আমি বললাম যে আমি শুনছি লন্ডনের পুলিশ নাকি সবচেয়ে ফ্রেন্ডলি বাংলাদেশে যে এত ভালো পুলিশ হয় মানে আসলে পুলিশ দেখে আমরা ভয় পাবো কেন পুলিশের কাছে তো আমি আমার রিপোর্ট করব আসলে সবাই বিসিএস ক্যাডার আমি 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 এরপরে সেকেন্ড টাইম আর ওনার সঙ্গে দেখা হয়নি বাট আমি এই গল্পের মাধ্যমে ওনাকে আবার একটা স্যালুট এবং থ্যাঙ্কস যে শুধু আমার জন্য না আরো মানুষের জন্য যদি এভাবে পাশে দাঁড়ায় তাহলে তাদের প্রতি ভাবমূর্তি গুলোই অন্যরকম হয়ে যাবে কষ্টের মুহূর্ত কষ্টের সময় যখন পাশে দাঁড়ায় আর ওনারা তো আসলে কষ্ট করে কারণ আপনি 24 আওয়ার এইভাবে বাইরে থাকা এবং সেই মোটা কাপড় পরে বুটস পরে দাঁড়িয়ে থাকা এটা কিন্তু অনেক আমরা ইনহিউম্যান হয়ে যাই অনেক সময় ওনারা আমাদের সাথে অনেক সময় দেখি হ্যাঁ ওনারা মিসবিহেভ করেন কিন্তু বাধ্য হয়ে করেন কারণ আমরা তো আউট অফ কন্ট্রোল হয়ে যাই আমরা অ্যাডভান্টেজ নেই এই আমি তো অমুকেই গাড়িতে ঢুকাই দিলাম ওদিকে ঢুকিয়ে দিলাম যাই হোক আমাদের কথা বলি আমাদের কথা হচ্ছে যে তোমার জীবনের ইন্ডাস্ট্রির কষ্টের কথা বলো মানে তুমি ইন্ডাস্ট্রিকে কেমন দেখতে চাইছো মানে এখন কোন দিকে যাচ্ছি আমরা আমি পজিটিভ থিঙ্কার আমি সবসময় মানে আমার কাছে মনে হয় যে আপনি যখনই খারাপ কিছু ঘটবে হ্যাঁ তখনই অন দি আদার হ্যান্ড ভালো কিছু জমতে থাকে আবার যখন অনেক ভালো কিছু ঘটবে
তার খারাপ কিছু জমতে থাকে। আবার নিজের একটা কথা আছে, আমি কথাটা আপনার সঙ্গে শেয়ার করি, আমি জানি না হয়তো আমার জ্ঞান খুব অল্প, তুমি যদি নিয়ম করো তাহলে অনিয়ম তোমাকে বাধা দেবে, তুমি যদি অনিয়ম করো নিয়ম তোমাকে বাধা দেবে, কিন্তু তুমি নিয়মের মাঝে থেকে অনিয়মকে নিয়ম করো তাহলে সবাই তোমাকে হুজুর হুজুর করবে। তো আমি জানি না কথাটা মানুষ কীভাবে বুঝবে, তো আমার মনে হয় যে আসলে লেটস সি কোন দিকে যায়, এবং এই জাতি এমন এক জাতি যতক্ষণ দেয়ালে পিট না মানে ঠেকে যায় ততক্ষণ সে ঘুরে দাঁড়ায়। আমার কাছে আমি কিছুদিন আগে যে একটা ওটিটি প্ল্যাটফর্মে যে ই দেখলাম পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, আমার কাছে মনে হয়েছে আমাদের এই যে আমরা এফডিসি কেন্দ্রিক যে ঝগড়া ঝাঁটি ছোট মানে মানুষের কাছে যে রেসপেক্টের জায়গায় আমরা পৌঁছে গেছিলাম, সেখান থেকে যেমন ধরো আমাদের এত ঐতিহ্য, আমাদের এত আমরা এত সমৃদ্ধ, আমরা এত কী বলবো, আমার কথা আসলে কথাগুলো আমি শব্দচয়নগুলো আমার জন্য প্রপার হবে না, কারণ আমি এত মানে এত বৃদ্ধ আমাদের ইন্ডাস্ট্রি, এত বড় বড় মানুষ কাজ করে গেছেন, জয়ের হ্যান থেকে আরম্ভ করে আরও যারা আছেন বা এখনও যারা কাজ করছেন, সেই ইন্ডাস্ট্রিকে টেনে হিঁচড়ে একেবারে নিচে নামানোর যে পায়তাড়াটা, এইটার পাশাপাশি যে ওটিটি প্ল্যাটফর্ম এত শক্তিশালী হয়ে উঠেছে, যেমন অভিনয় তেমন গল্প তেমন মানে তাদের টেকনিক, তারা মানে ইভেন তারা স্বাধীনভাবে কাজ করছে, এবং মনে হচ্ছে যে আমি কি এই ইন্ডাস্ট্রির মানুষ, কিন্তু যখনই আপনার কাজটা একটু কমে যাচ্ছে তখন তারা আর আপনাকে কার্ড পাঠাচ্ছে না, এই জিনিসটা হওয়া উচিত না। এক দুই নম্বর হচ্ছে ওটিটিতেও আপনি দেখ, আমি এই জায়গাটা আমি জানি যে খুব শীঘ্রই এটা ওভারকাম করবে, আপনি দেখবেন যারা ফ্লোতে আছে হ্যাঁ তারাই শুধু কাজ করে যাচ্ছে, যেখানে আমার কথা হলো যে আমরা সব বলতে চাই না, নট নেসেসারি যে আপনাকে নিতে হবে, এখন এই ক্যারেক্টারে আপনি যান, ওইটাই হচ্ছে আমার কথা, আপনি যান আপনাকে যে কোনো মূল্য, যে আপনি যদি অসুস্থ থাকেন ঠিক সেম কথা আমার একটাই, যে আপনার অ্যাওয়ার্ড যদি আপনি পেয়ে থাকেন আপনি যদি সেই ফাংশনে নাও যেতে পারেন অ্যাওয়ার্ডটা আপনার নামেই থাকবে এবং আপনাকে পৌঁছে দেওয়া হবে, এবং চরিত্রের প্রয়োজনে যদি আপনাকে দরকার হয় হ্যাঁ তাহলে আপনার জন্য ওয়েট করতে হবে, তাহলে আমার মনে হয় যে অনেক অনেক ডেভেলপ করে যাবো আমরা। অনেক জিনিসটা হচ্ছে কি আমি বুঝে গেছি, এটা হচ্ছে কি তারা একটা সিন্ডিকেট, ধরো আমি শাহেদকে পছন্দ করি, শাহেদ আমার বাসায় এভরিডে আসতেছে আমার সাথে বসে আড্ডা মারতেছে রাত দুইটা তিনটা পর্যন্ত সিগারেট খাচ্ছে, হোয়াট এভার দে আর আমরা যখন যা করি আর কি হ্যাং আউট যেটা বলে আর কি সেটা করছে, সুতরাং আমার গল্পটাই হবে আমি শাহেদকে নেব, কিন্তু আমার গল্পে যদি ডিমান্ড করে যে আমি আর একজনকে নেব এস এক্স ওয়াই জেড কে নেব সেটা কিন্তু নেয় না। যেমন ফিমেল ডমিনেটিং কোনো ক্যারেক্টার এখন ইন্ডাস্ট্রিতে মানে নাই, ওনারা বানাতেই চান না, কিন্তু একজন পঞ্চাশ অর্ধ একজন অভিনেত্রী, আমি আমার কথা বলি, আমি তো এখন অভিনয় করার মতো শক্তিটা আছে সাহস আছে এবং আই ক্যান, আমি তো আমার এতগুলো দিন এই মিডিয়াতে দিয়েছি, আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন এই শিডিউলের কারণে আমি হয়তো আমার বোনের জন্মদিনে অ্যাটেন্ড করতে পারিনি, আমি হয়তো বা আমার মার জন্মদিনে থাকতে পারিনি কারণ আমি আউটডোরে, আমি হয়তো বাবার অসুস্থতার সময় পাশে থাকতে পারিনি কারণ আমি কমিটেড আরেক জায়গায় যাব, আমার বাবার মা মারা গেছে উনি কিন্তু স্টেজে এসেছেন, এখন আপনার একমাত্র এই দেশেই এটা সম্ভব যে আপনার বয়স বাড়ছে আপনার কাজ কমে যাচ্ছে, আপনার ভ্যালু কমে যাচ্ছে, আর অন্যান্য দেশে আপনি সৌমিত্রের মতো আর্টিস্ট দেখেন, উনি পার ডে 80,000 স্টিল নাও শি ইজ ডুইং অ্যাক্টিং, আমি সৌমিত্র না কিন্তু আমার তো কাজ কম, আমার ভালো কাজের ভালো কাজের সুযোগ থাকতে হবে। আমার ছোট্ট একটা ঘটনা মনে, হ্যালো সবাই কেমন আছেন, আমার বিশ্বাস আপনারা প্রত্যেকেই খুব খুব ভালো আছেন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন অরুণা বিশ্বাস ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সাথে, আমার বিশ্বাস আপনারা আমার সঙ্গে থাকবেন, টাটা।